আসসালামু আলাইকুম আমি আমিন আছি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্র্যাক ক্যাকটি নেটওয়ার্ক মনিটরিং ক্যাকটি একটা নেটওয়ার্ক মনিটরিং টুল এর ইনস্টলেশন প্রসেস এবং কি কনফিগারেশনের যে প্রসেসগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি মূলত ক্যাকটি হচ্ছে একটা নেটওয়ার্ক মনিটরিং টুল আপনারা জানেন বিভিন্ন কাজের জন্য আসলে নেটওয়ার্ক মনিটরিং টুলের ইউজ করা হয় এখন যে বিষয়টা হচ্ছে যে নেটওয়ার্ক আপনারা জেনে থাকেন যে নেটওয়ার্ক কী আসলে একটা ডিভাইস টু আর একটা ডিভাইস যে যোগাযোগের মাধ্যম এটি হচ্ছে একটা নেটওয়ার্ক সো বাম পাশে দেখতে পাচ্ছেন কেকটির যে ওয়েবসাইট ওয়েবসাইটে রয়েছে আর আর ডি টুল বেস গ্রাফিক্যাল সলিউশন ক্রেকটি সো ফার্স্টলি আমরা বেশ কিছু টপিক ওয়াইজ কথা বলবো ইন্ট্রোডাকশন টু ক্যাকট্রি যেন আমরা কথা বলবো ওভারভিউ ভিউ যেন আমরা কথা বলবো ফিচার সম্পর্কে ফিচার আমরা কথা বলব বেনিফিট সম্পর্কে বেনিফিট সম্পর্কে এবং কেস সম্পর্কে ইউস কেসেস এই বিষয়গুলো নিয়ে কথা বলবো দেন ধাপে ধাপে আমি ট্রাই করবো এই ভিডিওটা হবে ফার্স্ট ভিডিও দেন সেকেন্ড ভিডিওতে পিরিকজিট ইনস্টলেশন ক্র্যাকটি এই জাতীয় কিছু হতে পারে সো ট্রাইং মাই বেস্ট সো ইন্ট্রোডাকশন টু ক্র্যাকটি মূলত ক্রেকটির যে বিষয় আছে আপনারা জেনে থাকেন ক্রেকট্রি যদি আমরা এই রুলে কথা বলি যে ক্রেকটি আসলেই কি সরি আমরা যদি এটাকে একটু সজ্জিত করে রাখি সো আমরা একটা কপি নিলাম সো ইন্ট্রোডাকশন টু ক্যাকরি ক্যাকটি যে বিষয় হচ্ছে পাওয়ারফুল ওপেন সোর্স ট্রোল তাহলে ক্যাকটি কি মূলত একটা ওপেন সোর্স ট্রোল ওপেন ওপেন সোর্স ট্রোল আরেকটা বিষয় হচ্ছে ক্যাকরি একটা হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং ট্রোল নেটওয়ার্ক মনিটরিং ট্রোল

The health and status of network. Uh, you know, uh, the network uh, servers, uh, networks, application, and others critical components in a real time. So uh, now uh, I'll discuss a uh, feature. Uh, sorry for that uh, feature. feature okay uh, then uh, have a, a overview uh, at is core correctly utilize the simple network management protocol sm to collect data from various network device. সুসেস রাউটার সুইস সার্ভার ফিনটার মূলতটি সার্ভার বলেন রাউটার বলেন এটা এস পি যে প্রটোকল আছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট যে প্রটোকল আছে এর মাধ্যমে ডাটা গুলো কালেক্ট করে থাকে একটা অর্গানাইজেশনের ডাটা ইজিলি বোঝার জন্য গ্রাফিক্যালি বোঝার জন্য অ্যাডমিনিস্ট্রেটর টু আইডেন্টিফাই ট্রাভেল শোটিং ইস্যু অ্যান্ড মেক ইনফর্ম ডিসক অ্যাবাউট দেয়ার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এই উদ্দেশ্যে আসলে কেকটি আমরা ইউজ করে থাকি অথবা ব্যবহার করে থাকি সো আমরা ফিচার অ্যান্ড বেনিফিট নিয়ে কথা বলবো এখন যে ফিচার এবং বেনিফিটগুলো কি আমাদের ফিচার বেনিফিটগুলো So, Cacti Features Cacti Tools Sorry Features একটি নেটওয়ার্ক মনিটরিং সো আমরা যদি ফিচার সম্পর্কে কথা বলি এটা কি করে এটা গ্রাফিক্যাল রেসপন্স করে একটা গ্রাফিক্যাল একটা ওভারভিউ থাকে জানেন একটি ইন্টারাকটিভ গ্রাফিক্যাল ইন্টারফেস প্রেজেন্ট নেটওয়ার্ক পারফরমেন্স ডাটা ইন এ ভিজুয়ালি অ্যাপেন্ডিং গ্রাফ অ্যান্ড চ্যাট মেকিং ইজি টু ইউজ আর টু ইন্টার্যাক্ট অ্যান্ড অ্যানালাইজিং কমপ্লিট ম্যাট্রিক্স একটা পিকটা বড় করে দেখালে হয়তো সুবিধা হয়তো আর একটা ফিচার হলো তাহলে একটা ফিচার কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা আমরা একসাথে লিখতে পারি ফিচার অ্যান্ড বেনিফিট অ্যান্ড বেনিফিট সো আমরা লিখতে পারি কী লিখতে পারি গ্রা ফিক্যাল রিপ্রেজেন্টেশন স্পেলিং মিস্টেক হতে পারে রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল representation okay okay representation তাহলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা হতে পারে আরেকটা হতে পারে কাস্টা কাস্টম ড্যাশবোর্ড কাস্টমাইজেশন কাস্টমাইজেশন ড্যাশ বোর্ড এটা একটা ভালো ফিচার কাস্টমাইজেশন করা যায় যে কোনো ওয়েতে আপনি আসলে কাস্টমাইজ করতে পারবেন অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশর ক্যান ক্রয় এ কাস্টম ড্যাশ স্পেসিফিক মনিটরিং নিট ডাটা পলিং অ্যান্ড কানেকশন একটা ফিচার হচ্ছে ডাটা পলিং অ্যান্ড কানেকশন ক্যাকটি সাপোর্ট অটোমেটিক ডাটা পলিং রেগুলার ইন্টারভালস নেটওয়ার্ক পারফরমেন্স ডাটা একটা বিষয় রয়েছে বেস একটি টেম্পলেটও রয়েছে টেমপ্লে বেসেস আর একটা বিষয় রয়েছে হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস হিস্টোরিক্যাল

ফ্লোয়িং অ্যাডমিনিস্ট্রেটর একজ্যাক্টলি ট্রাই সো রাইট নাও আই উইল ডিসকাস অ্যাবাউট ইউসকেস বিভিন্ন ধরনের আসলে ইউসকেস রয়েছে ক্যাকরির বিভিন্ন ইউসকেস থাকে আমরা এই ফিচারটা নিয়ে কথা বলবো যে ইউসকেসগুলা কি ক্যাকরির কেকটির যে ইউসকেস রয়েছে একটা হচ্ছে কেকটি হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং কেকটি কমনলি ইউজ টু নেটওয়ার্ক মনিটরিং ইনফ্রাস্ট্রাকচার ইউনো ইনক্লুডিং রাউটার সুইচ ফারওয়াল লোড ব্যালেন্সিং নেটওয়ার্ক ট্রাফিক ব্যান্ট উইথ ইউটিলাইজেশন ডিভাইস হেল্প এটার জন্য ইউসকেস হয়ে থাকে সো তাহলে আমাদের কি রয়েছে তাহলে আমাদের এক নম্বরে রয়েছে নেটওয়ার্ক মনিটরিং

হেল্পিং দ্য ইনশোর অপটিমাল সার্ভার হেলথ অ্যান্ড ভিজুয়ালাইজেশন আরেকটা ইউজেস রয়েছে নাম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পারফরমেন্স মনিটরিং অ্যাপ্লিকেশন পার performance monitoring okay we should say capacity uh, planning security monitoring uh, so overall the server as valuable tool to it administrator and it network engineer providing including highlights performance so আই থিঙ্ক এভরি ভিউয়ার্স হেল্প টু নেটওয়ার্ক মনিটরিং আমার ভিডিওটা যদি দেখেন তাহলে ক্র্যাকটি নেটওয়ার্ক মনিটরিং সম্পর্কে আপনার একটা ধারণা হবে বা এই টুলটা কীভাবে বিল করা যা সে সম্পর্কে একটা ধারণা হবে আশা করি সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম